উবের ভাড়া কৰি চুরি করলে দেব শিশু আত্মীয়র অপরাধর বলি হল আত্মীয় এবার জুয়াই বিহারর জিয়ারি হয়েছে হাজুর মনাহ কুচির বিহারর জুয়ারে মিলি হাজুর জিয়ারে সংঘটিত করলে এই কুকাণ্ড ভগ্নিয়ে চুরি করলে ভগ্নির সন্তান কিন্তু হাজু আরক্ষীর তৎপরতাত চব্বিশ ঘণ্টার ভিতরতে জালত পড়িল বিহারর জুয়াই আর হাজুর জিয়ারিগী আলোচনা বাই মেডামে ফোন কৰিছে মেডাম মই মানে কি বহুতখিনি কৰিছে আৰু ইমান কুই গৈছে মানে সেইকাৰণে মই আইনৰ ব্যৱস্থাটো ভাল পাইছোঁ বৰ্তমান আলোচনাখনত বহুত ভাল ভাল পদক্ষেপ লৈছে চ' মোক ফোন কৰিলে এনেকুৱা এনেকুৱা ক'লে যে পাইছোঁ বঙাইগাঁৱত ধৰিছে আমি যাব লাগিব তাতে লগ পালোঁ তাৰপৰা লৈ আনিলে ছমহীয়া কন্যা শিশুটিক চুৰিৰ পাছত বিহাৰলৈ নিয়াৰ পৰিকল্পনা কৰিছিল পাখান স্বামী স্ত্ৰী হালে সেই উদ্দেশ্যে উত্তৰ বঙাইগাঁৱৰ হোটেল মহামায়াত বাহৰ পাতিছিল দুয়োৱে কিন্তু নিশা অপহরণ করা দেবশিশুটির সঙ্গে আরক্ষী হাতলতে করায়ত্ত করে দুয়োকে সুধি মিলি যদি মীমাংসা হিসাবত যদি কয় যে আমি ছমাহমান আমি রাখব বিচার ডাঙর নোহার আগতে তারপর স্কুল সিস্কুল দিব লাগিব তারপর আর যি করিম সেটা পাছত দেখা যাবে কিন্তু সেটা নকরে অপহরণ করি সেটা নকরে কিনে এটা ফুল প্রুফ অপহরণ বলে তো কব পারি না শিশুটির জন্মর কিছুদিন পিছতেই বিয়োগ ঘটিছিল মাতৃর পিতৃয়ে শিশুটিক প্রতিপালনের বাবে থৈছিল হাজুর মনাহকুচির কুমারসোয়ার মোমায়েকর ঘরত তিনিদিন পূর্বে মনাকুচির মাতৃগৃহলৈ আহিছিল শিশু চুরি করা মহিলাগৰাকী কিন্তু শহুরের ঘরলৈ নাহি রহস্যজনকভাবে বেলেগত আশ্রয় লৈ আছিল বিহারের লোকজনে তার মাজতেই সংঘটিত হল এই শিশু চুরির ঘটনা হাজুরপুরা ধীরাজ দাস রিপোর্ট নিউজ 18 নর্থ ইস্ট